টাঙ্গাইলের সখীপুরে রুনা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নিহতের লাশ নিয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্বজনরা। এর আগে দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পূর্ণ হয়। হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার কচুয়া গ্রামের দেওয়ান সাব্বিরের স্ত্রী। তার ছ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। স্বজনরা জানান, বিয়ের পর থেকেই সাব্বির রুনার কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে হত্যার হুমকি দিত। কয়েক দফায় সাব্বিরকে রুনার পরিবার থেকে 4 লাখ টাকা দেওয়া হয়। সর্বশেষ গত মাসে আবারও 2 লাখ টাকা দাবি করে সাব্বির। পরে সোমবার রাতে স্বামীর পরিবারের পক্ষ থেকে রুনা আত্মহত্যা করেছে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে নিহতের মুখে বালিশের ছাপ ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। আমাদেরকে খবর দেয় নাই, আমরা পরে বসে অন্য মানুষের কাছ থেকে খবর পাইয়া তারপরে গেছি। যাইয়া দেই যে উনিরা মায়েরা পালাইয়া তুই সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।